আল্লাহ এবং শেষ বিচারের দিনে যারা বিশ্বাস করেন তাদের উচিত সুদীর্ঘ পারিবারিক বন্ধন বজায় রাখা। এই হাদিসটি জানার পর আমি সিদ্ধান্ত নিলাম পেনসিলভেনিয়াতে বোনের বাসায় বেড়াতে যাব। যখন আমি হাদিসটি পড়ছিলাম আমি খুব লজ্জা অনুভব করলাম। সর্বশেষ বোনকে দেখেছিলাম এক বছর আগে, যখন সে আমাকে তার মেয়ে ফাতিমার দেখাশোনার দায়িত্ব দিয়েছিল। আমার বোন আমাকে ফাতিমার যত্ন নিতে বলেছিল কিছু দিনের জন্য। আমার বোনটি তখন তার দ্বিতীয় সন্তানের মা হতে চলছিলেন। সত্যি কথা বলতে তখনও পর্যন্ত আমার কোনো ধারণাই ছিল না কিভাবে একটা বাচ্চা মেয়ে লালন পালন করতে হয়। তখনও আমি নিজের যত্নই ঠিক মতো নিতে পারতাম না, কিন্তু আমি বোনকে না বলতে পারিনি। এক বছর আগে যখন আমার ভগ্নিপতি তাকে রেখে গেল, তখন সে ভালোভাবে আমার নামই বলতে পারত না। আমার কোনো ধারণাই ছিল না কিভাবে তার সাথে মজা করব, কিভাবে কথা বলা শুরু করব বুঝতে পারছিলাম না। তাই আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে ভাবতে শুরু করলাম, কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের সাথে ব্যবহার করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের প্রতি খুব স্নেহশীল ছিলেন, কিন্তু বাচ্চাদের প্রতি তিনি ছিলেন বিশেষ দরদি। তাকে সবসময় দেখা যেত বাচ্চাদের সাথে খেলা করতে, মজা করতে, আলিঙ্গন করতে, আর যখন তারা অসুস্থ হতো তিনি তাদের দেখতে যেতেন। তাদের মন খারাপ থাকলে তিনি তাদের মন ভালো করে দিতেন। এমনকি তিনি আরবের বাইরে থেকে আসা বাচ্চাদের সাথে তাদের নিজস্ব ভাষায় কথা বলার চেষ্টা করতেন, এটা বোঝাতে যে তিনিও তাদের সমান ভালোবাসেন। এমনও দেখা গেছে একটি বাচ্চা মেয়ে তার হাত ধরে সারা মদিনা ঘুরে বেড়াত, তিনি বাচ্চাটির হাত ছাড়তেন না যতক্ষণ না সে তার হাত ছাড়ত। নামাজে সিজদার সময় যখন নাতি হাসান ও হুসাইন লাফ দিয়ে তার পিঠে উঠতেন, পিঠ থেকে তাদের না নামা পর্যন্ত তিনি অপেক্ষা করতেন, অতঃপর পরম যত্নে তাদেরকে কোলে টেনে নিতেন। একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যখন আমি নামাজে দাঁড়াই আমার ইচ্ছে হয় নামাজ দীর্ঘায়িত করি, কিন্তু যখনই আমি কোনো বাচ্চার কান্নার শব্দ শুনতে পাই আমি নামাজ সংক্ষেপ করি। আমি চাই না কোনো বাচ্চার মায়ের জন্য কষ্ট তৈরি করতে। আমরা প্রায়ই বাচ্চাদের সাথে আচরণের বেলায় অধৈর্য হয়ে পড়ি এবং ভুলে যাই যে একসময় আমরাও তাদের মতোই বাচ্চা ছিলাম এবং কখনো মাঝে মাঝে তাদের মতোই আচরণ করি, আর একদিন তারাও আমাদের মতোই বড় হবে। আশা করি তখন তারা আমাদের প্রতি দয়া প্রদর্শন করবে যেভাবে আমরা তাদের প্রতি দেখাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের আগ্রহের বিষয়গুলোতে নিজেও আগ্রহ দেখিয়েছেন, তিনি তাদের খেলনা দিয়ে খেলেছেন, এমনকি একবার এক বাচ্চাকে তার পাখি সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন, হে উমায়ের, তোমার পাখি নোগাইরের কি খবর? আমরা প্রায় ভুলে যাই যে বাচ্চাদেরকে ভালোবাসা সবচেয়ে সহজ সুন্নাহ, যার মাধ্যমে আমরা আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারি। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা দয়া দেখায় না তারা দয়া পায় না। সহানুভূতি প্রদর্শন মানবতার সহজাত অংশ, আর ইসলাম এটাকে আরো উচ্চতর পর্যায়ে নিয়ে গেছে। যাই হোক, এটাকে লালন ও প্রদর্শন করা না হলে আমাদের কাছ থেকে তা চিরদিনের জন্য হারিয়ে যেতে পারে। একবার ভেবে দেখুন, পৃথিবীটা কত সুন্দর হতে পারত যদি আমরা পরিবারের সদস্যদের প্রতি আরেকটু দয়া ও ভালোবাসা প্রদর্শন করতাম। আর ভালোবাসা শুধু মুখের কথাই হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর দায়িত্বের বোঝা নিজ কাঁধে বহন করার পরও ছোটখাটো বিষয়গুলোর দিকে নজর দিতেন, যেমন গ্লাসের একই স্থান দিয়ে পানি পান করা, গোপনে হঠাৎ করে চুমু খাওয়া, এমনকি দৌড় প্রতিযোগিতায় অংশ নেয়া। ঘরের কোনো টুকিটাকি কাজই তার কাছে ছোট বা তাড়াহুড়া করে শেষ করার মতো ছিল না। এর মধ্য দিয়ে তিনি দেখাতেন যে তিনি আপনাকে কতটা ভালোবাসেন এবং তার প্রতি কতটা ঘনিষ্ঠ মনোযোগ দিতেন। ও ফাতিমা, তোমার কোনো ধারণাই নেই আমি তোমাকে কতটা মিস করছি। তুমি অনেক ছোট হতে পারো, কিন্তু তুমি আমাকে অনেক কিছু শিখিয়েছো। তুমি আমাকে শিখিয়েছো কিভাবে সর্বশ্রেষ্ঠ শিক্ষকের অনুসরণ করতে হয় এবং কিভাবে পরিবারের প্রতি স্নেহশীল ও যত্নবান হতে হয়। ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না কিভাবে আপনি এত কিছু করতেন, কিভাবে পরিবারের প্রতি অবহেলা না করেও আপনি এই উম্মার যত্ন নিয়েছেন। একজন স্বামী ও বাবা হিসেবে আপনার মহত্ব ঠিক তেমনই ছিল, যেমন অসাধারণ ছিলেন আপনি একজন নেতা হিসেবে।